হ্যালো বন্ধুরা আমি অসীম আবার ফিরে আসি তোমাদের কাছে একটা পড়া আলোচনা নিয়ে মানে কথাটা একটু অন্যরকম কথাটা একটু রকম মানে এটাই যে অনেকে কি বলে আমাকে কমেন্ট করে যে দাদা তুমি বললে আসাম রাইফেল সত্তরে মেরিড হয় বা আশিটে মেরিড হয় আমার বাড়ির পাশে একটা ছেলে পঁয়তাল্লিশ পে বা চল্লিশ পে আসাম রাইফেলে ট্রেনিং করছে তাহলে তুমি কি ঘুমাচ্ছিলে সে ট্রেনিং এ গেল তুমি কোথায় গেলে আমাকে এটার উত্তরটা ও চাকরি পেলো ও টাকা পেলো ও পঁয়তাল্লিশ পেলো তুমি কিটা করবে তোমার কোনো লাভ হলো হলো তাই লোকেরটা দেখে কোনো লাভ নেই তুমি কতটা নাম্বার পেয়েছো সেইটাই হলো বড় আমার বাড়ির পাশের ছেলেটা যদি সত্তর হাজার টাকা বেতন একটা চাকরি করে আর আমি যদি মাসে সাত হাজার টাকা বেতন একটা চাকরি করি তাহলে সে সত্তর হাজারটা দেখে আমার কি কোনো লাভ আছে কোনো লাভ নেই আমার সাত হাজারটা দেখে আমার ঠিক চলতে হবে ওরটা ওই জানে কেননা ও সেই রকম কষ্ট করেছে তবে সত্তর হাজার টাকা পাচ্ছে আর আমি হয়তো রকম কষ্ট করেছি তাই আমি টাকা পাচ্ছি তো এই জিনিসটা মাথায় রাখতে হবে লোকের দেখে লোভ করে লাভ নেই নিজের কষ্ট করবে যতটা হবে তোমার পক্ষে অতটাতেই শান্তি থাকবে যদি বলে এরকম চিন্তা করলে জীবনে বড় লোক হওয়া যায় না বড় লোক হওয়া যায় লোকের দেখে বা লোকের লোভ করে হওয়া যায় না নিজের বুদ্ধি খাটাতে হয় নিজেকে কষ্ট করতে হয় ঘাম ঝরাতে হয় মেহনত করতে হয় সঠিক রাস্তাতে তবেই উপরে যায় চিন্তাটা বড় রাখতে হয় সঠিক পথে প্রত্যেক কথায় আমার দ্বারা হবে না আমি একটা ছেলেকে যেমন বলেছিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি সে বলে দাদা আমার ভয় করে মোবাইলে যদি কিছু হয়ে যায় আমি বলো ভাই তুই এক কাজ কর মোবাইলটা রেখে দে মোবাইলটা খারাপ হয়ে যাবে আর তোকে কিছু বলার নেই বলে না আমি ইয়ে করবো তোর দ্বারা কিচ্ছু হবে না জীবনে তাকে আমি আউটেই করে দিলাম চ্যানেল থেকে তার কারণ এসব ছেলে মানে নিজে ডাউটফুল সবসময় জীবন কিছু করতে পারে না মানে লাইফে সফল কোনোদিন এরা সফলতার মুখ এরা কোনোদিন দেখতে পায় না যারা এরকম ডাউটে থাকে বা ভয় বা ভীতু করে একটা মেয়ে যদি লড়াই করতে পারে তাহলে একটা ছেলে তো ভীতু হলে জীবন কিছু হয় না ছেলেদের লাইফটা আরো কঠোর আরও কঠিন আরও শক্ত তাই যতটা সম্ভব পারবে ভালো করে কষ্ট করে লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর যতটা বেশি পারবে যারা মদ খায় গাঁজা খায় বা ফালতু করে ঘুরে এদের থেকে দূরে থাকবে কেননা এরা লাইফ নষ্ট করার জন্য এক নম্বর আছে কোনো ছেলে দেখবে তোমার হয়তো টাকা আছে তোমাকে মদ খাইয়ে অভ্যেস করে দিল তুমি পুরো লাইফটা মদ খেয়ে টাকাগুলো শেষ করতে থাকবে কেউ হয়তো তার নিজের লাইফে কিছু ভালো কিছু করছে তাকে নষ্ট করার জন্য কি করে পঞ্চাশটা বন্ধু তার সাথে জুটিয়ে দিল সে বন্ধু বান্ধব নিয়ে কাজ ভুলে সে বন্ধুর পিছনে পড়ে রইল অনেকে বলে দাদা বন্ধু কাজের সময় দরকার পড়ে ঠিক আছে মারলাম তোমার বন্ধু তোমার কাজের সময় দরকার পড়লো কোন একটা বন্ধুর গাড়ি আছে তার সাথে তুমি খাতির রাখলে যে ভাই আমার কোনো কাজে আমার দরকার পড়ে বন্ধুর গাড়ি যাবে এখন তুমি যদি সেইটা চিন্তা করো তাহলে তুমি ওর পিছনে সময় দিবে আর তুমি যদি মনে করো যে আমার টাকা থাকলে আমার কাছে সবকিছু হবে তুমি টাকা থাকলে বন্ধুর গাড়ি বাদ দিয়ে তুমি অন্য গাড়ি পেয়ে যাবে টাকাটার পিছনে সময়টা দাও কাজের পিছনে সময়টা দাও টাকা অটোমেটিক আসবে বন্ধুর পিছনে সময় দিলে নিজের টাইম বরবাদ হবে নিজের ভবিষ্যৎ অন্ধকার হবে তোমার বাড়িতে খেতেও পাবে এরকমও দিন আসবে বন্ধু সাহায্য করবে বন্ধু কি সাহায্য করবে তুমি যদি কষ্ট করো তোমার নিজের টাকা থাকবে লোকের কাছে হাত পাত তার জন্য নিজেকে কষ্ট করতে হবে আর এই সব খারাপ জিনিসগুলোকে ত্যাগ করতে হবে ফালতু টাইম বরবাদ করা চলবে না ক্লাবে গিয়ে আড্ডা ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে গল্প মাঠে গিয়ে গল্প মাঠে গেলে ফুটবল খেললে ক্রিকেট খেললে দুরন্ত বাড়ি পালিয়ে আসো রানিং করতে গেলে রানিং করলে বাড়ি চলে আসো ফালতু টাইম বরবাদ করার নেই বা পাবজি খেলে কোনো লাভ নেই পাবজি খেলা মানে কি মাথা গরম হয় কারোর সাথে ঝগড়া করলে ফটফাট মেরে দিবে সে পাবজির মতো তাই এসব একটা মানে মরণ গেম লাইভ ভবিষ্যৎ অন্ধকার হয়ে গুলোতে ভিডিওটা ভালো লাগলে পজিটিভ কথা বললাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ছেলে মেয়ে উভয়ের জন্য পরে ভিডিও নিয়ে আসছি